नमस्कार, वेलकम टू माय यूट्यूब चैनल। আপনাদের ঘোল বড়া বানানো শেখাবো। যেমন কি আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছেন কেমন ভাবে ঘোল বানানো যায়, আমার লাস্ট ভিডিওর লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসুন দেখে নিন কিভাবে ঘোল বড়া তৈরি হয়। প্রথমে ঘোলটা গরম করে গাঢ় করুন। এবার ঘোলটা বের করে নিন। এবার চালগুঁড়ো দিয়ে মেখে নিন। একটু আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন নিন, ওটা পেস্ট করে ওর সাথে মেখে নিন। একটু কালো জিরে, জোয়ান এবং গোলমরিচ গুঁড়ি মিশিয়ে দিন। এবার দেখে নিই আর কি কি মিক্স করতে হবে। এক চামচ হলুদ, এক চামচ লবণ, এক চামচ চিনি। এবার ভালোভাবে মিক্স করে নিন। এক চুটকি খাবার সোডা মিক্স করে দিন। এবার এভাবে গোল গোল করে নিন। একটা কড়াইয়ে রিফাইন তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেছে, আসুন এবার ছেঁকে নিন। এক এক করে গোলগুলো তেলে দিন। এভাবে ফ্রাই করুন। আমাদের ঘোল বড়া রেডি। এটা এভাবে সার্ভ করতে পারেন কিংবা দই বড়ার মতো সার্ভ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি পছন্দ হয়েছে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।